আদেম তুমি কার সাথে কমলার হিল্লি বিয়ে ঠিক করতেছো? আমি তো কোনো পাত্রই দেখতেছি না। নতুন পাঞ্জাবি পরে জড়ে এগুলি কি বলা হচ্ছে কিছু বুঝতে পারতেছি না। মানে কি হেই কোন কিছু বুঝতে পারতেছি না, মাথায় কিছুই ঢুকতেছে না। তা আপনারা যে সমাধান দেবেন সেটা আমি মেনে নেব। এই কমলার বিয়ের ব্যাপারে একটা বিয়ের ব্যাপারে মানে কি ইল্লে বিয়ের ব্যাপারে আমার মাথায় একটা সমাধান আছে। বইসে না থাইকা কি সমাধান আছে সেইটা বলে সমাধানটা হলো যে আপনি আপনি কমলারে ইল্লে বিয়ে করেন। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এটা তুমি কি কইলা? কমলার সাথে আমার হিল্লা বিয়া? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আদেম তুমি এই কথাটা একদম ঠিক বলো নাই, বাদশাহের কাছে মাপ চাও, মাপ চাও। আসলে আমি বলি আব্বা, এই কমলার কথা মনে হইলে কি জানি হয়ে যায়, আমার যদি ভুল কিছু বলে থাকি আমার মাপ করে দেন। আমি এখন একটা কথা বলতে চাই, বলো। কথাটা হচ্ছে কমলা এই বাড়িতে থাকুক আমি চাই, আর কমলার যে হিল্লা বিয়ার ব্যবস্থা করা হচ্ছে আমি চাই যে সে আবার হিল্লা বিয়ার পরে খাদেমের সংসারে ফেরত যাক। এই কারণে তো হিল্লা বিয়ার কথা উঠছে, ঠিক কি না? আমি আপনাদের কথা রাখছি, একবার আপনাদের সমাধান দেবেন সেটা আমি মাথা পেতে দেবেন, আর বাকি কথা বলেন। যেহেতু কমলা এই বাড়িতেই আছে, সেহেতু আমার মনে হচ্ছে কি যে এই লঙ্কা বা রসুন যে কারো একজনের সাথে হিল্লে বিয়েটা দিলে আমার মনে হয় সমস্যার সমাধানটা হয়ে যায়। কমলা এই বাড়িতেই থাকলো, এটা খুব উত্তম প্রস্তাব। আমার কথা শুনে রাখো, কথাটা হলো আমার কমলা রে, আমি এই হিল্লে বিয়ে বিল্লে বিয়ে কোনো বিয়ে দিল্লি বিয়ে এই হিল্লে পিল্লে দিল্লি কোনো বিয়েতে আমি রাজি না। আমার কমলার আমি একটা ফাইনাল কথা কয়ে দিচ্ছি, কোনো রাতে রাতে আমার কমলারে আমি তুলে দেবো পারি না। লটকন তুমি কি বলো, তুমি কি আমাদের এই প্রস্তাবে রাজি? জি বাচ্চা চাচা, আমি রাজি। কিন্তু এখন কথা আছে। আমি বলি কি যে রসুনের সাথে কমলার বিয়ে হলে পরে ভালোই হতো। কি কলা রসুনের সাথে জীবন গেল কবি না, এই শুনে রাখো তুমি। সালাকি পলিটিক্স এগুলো হবে না, বুঝতে পারিস? কমলার হিল্লে বিয়ে যদি দিতেই হয় তাহলে আমি একজনের কাছে দেবার জন্য রাজি আছি, সেটা কে জানো? সেটা হইলো এই লঙ্কা, এই লঙ্কার হাতে আমি কমলারে তুলে দেবো, তাতে আমি রাজি আছি। আমি করব না দাদা। তুমি চুপ করো, আমরা যে সিদ্ধান্ত দিব সেটাই তোমার মানে নেওয়া লাগবে, কি কও বাচ্চা মিয়া? হ্যাঁ সুকির ভাই, লটকনের কথা ফেলাইতে পারি না। আমি কই একটা কথা, তোমাদের এই সিদ্ধান্ত আমি মানি না, মানি না, মানি না। রসুন, এই রসুন, রসুন হাতে আমি জীবনও আমার কমলারে তুলে দেব না, জীব জন্তুর হাতে তুলে দেবো, রসুনের হাতে তুলে দেবো না, কারণ
শ্বশুর হাতে তুলে দিলে আমি জীবনেও কমলার আর ঘুরে পাইব না। আদেম, তুমি গেদা বাচ্চার মতো কান্দাকাটি শুরু করলে কেন? গেদা বাচ্চার মতো কান্দিছো কিসের জন্য? ওয়াদা ঠিক রাখবা, ওয়াদা ঠিক রাখলে সব কাজ ঠিক থাকবে। এখন বুঝিছো সগির কি জিনিস? ওই চলো কাজীটাকে নিয়ে আসি। শোনো, আমি ধরা যাবো, আমি কাজী ডাকতে পারবো না, আমার শরীর খুব খারাপ লাগছে। টাকা নয় তুমি ডাকো, আমি পারবো। আরে দেরি হয়ে যাইতেছে, চলো। সালাম করতেছি এরকম করো কে বিয়ার খুশিতে লজ্জা পেয়েছি।